আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের রেসিপিটি ভীষণ মজার এবং ঝটপট তৈরি করা যায়, আর সেটি হচ্ছে পুঁইশাক দিয়ে কুমড়ো রেসিপি। এই রেসিপিটি কম মশলায় তৈরি করেছি আর খেতে ভীষণ ভালো লাগে রুটি কিংবা গরম ভাতের সঙ্গে। আপনারা একবার অবশ্যই তৈরি করে দেখবেন। একটা হাঁড়িতে প্রথমেই আমি 2 থেকে 3 টেবিল চামচ, তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা তেজপাতা ফালি করে দিয়েছি আর 2টা শুকনো মরিচ, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। একটু হালকা করেই ভেজে নিতে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আলু কিউব করে কেটে নেওয়া। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, আর পরিমাণ মতো কাঁচা মরিচ দিচ্ছি। আমরা শুকনো মরিচটা কম ব্যবহার করব, তাই এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটুখানি বেশি ব্যবহার করব। এইবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভাজার পর যাতে 80% সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পর দেখবেন আলুগুলো এরকম নরম হয়ে এসেছে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে, সাথে পেঁয়াজ মরিচ সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু একটু বড় সাইজ করে কেটেছি, দেখতেই পাচ্ছেন আলু থেকে একটু বড় হবে। আর দিয়ে দিচ্ছি পুঁইশাক। পুঁইশাকটা এই রান্নার ক্ষেত্রে নরম দেখে ব্যবহার করতে হবে, আর পুঁইশাকটার পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কমে যায়। এবার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি, পরে দেখে দেওয়া যাবে। আর আমরা আলুতেও কিন্তু লবণ দিয়েছিলাম। এইবার এগুলোকে এভাবে একটু চেপে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর দেখবেন পুঁইশাকটা কমে গিয়েছে। এই পর্যায়ে এই পুঁইশাকটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমরা যে মরিচের গুঁড়াটা দিয়েছিলাম সেটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, যখন নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকেই অল্প পানি বের হবে। কিছুক্ষণ পর মাঝখানে কিন্তু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখবেন শাকগুলো নরম হয়ে এসেছে আর মিষ্টি কুমড়াটাও। তখন 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ভাজা টেলে নেওয়া জিরার গুঁড়া। জিরাটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে, যাতে করে সবগুলো সবজি সেদ্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এই রান্নার ক্ষেত্রে আলুটাও একটু নরম হবে আর মিষ্টি কুমড়াটাও এরকম একটু নরম নরম হবে, তাহলেই খেতে ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটি দারুণ লাগে। বাসায় অবশ্যই একবার এভাবে কম মশলায় কুমড়ো আর পুঁইশাক রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।